মাত্র 20 কোটি টাকায় তৈরি মহারাজা ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। 2024 সালের নিরিখে এটাই দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তামিল ছবি, উপার্জন প্রায় 108 কোটি। এদিকে ওটিটি মঞ্চেও তা গোটা দেশের দর্শকের মন জয় করেছে। নায়ক হিসাবে বিজয় সেতুপতির 50তম ছবিটি নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় অহরহ চোখে পড়েছে। কিন্তু ঠিক কোথায় ম্যাজিক তৈরি করে দেয় ছবিটি? গান নেই, আইটেম ডান্সের প্রশ্নও নেই, নেই লাগাতার অ্যাকশন, কিন্তু দেখতে বসলে এক আশ্চর্য কৌশলে চিত্রনাট্য কিভাবে যেন কলার চেপে ধরতে থাকে, আর সেটাই এই ছবির সবচেয়ে বড় শক্তি। ভেবে দেখলে ছবির শুরুটা নেহাতি সাধারণ। তুবড়ে যাওয়ার ডাস্টবিন হারিয়ে গিয়েছে বলে পুলিশের দ্বারস্থ হয়েছে নিরীহ এক পৌর। স্বাভাবিকভাবেই এমন অভিযোগ শুনে অফিসাররাও তো থ, এর জন্য কেউ থানায় আসে নাকি? কিন্তু পৌরের প্রবল আর্জি, প্রয়োজনে সে 5-5 কেন, 7 লক্ষ টাকাও খরচ করতে রাজি। কেন, কি আছে এই ডাস্টবিনে, নাকি এর আড়ালে রয়েছে অন্য কিছু? মহারাজার চরিত্রে বিজয় সেতুপতি স্তব্ধ করে দেন। শান্ত নিরীহ এক নাপিতের ভিতরে যেন স্থির হয়ে রয়েছে বিস্ফোরণের আগের মুহূর্ত। যত সময় যায় ততই সেই বিস্ফোরণের আঁচ মিলতে থাকে। এই ছবি আসলে দুই কন্যার বাবার গল্প। শেষের বিষণ্ন চমক তাই দর্শককে অস্থির করে তোলে। ছবির মূল সুর লুকিয়ে রয়েছে এখানেই। নিছক রিভেঞ্জ ড্রামার মোড়কেই সীমাবদ্ধ থাকলে ছবির শেষের রেশ এতটা আকুল করতে পারত না। এবং অবশ্যই আলাদা করে বলতে হবে ফিলোমেন রাজের সম্পাদনার কথা। ছবিতে টাইমলাইনকে যেভাবে ঘেটে দেওয়া হয়েছে তা এলোমেলো তাসের মতো উঠতে উঠতে সঠিক দিকে গিয়ে ক্লাইম্যাক্সে মসৃণ ল্যান্ডিং করেন, ফলে ছবিটি আগাগোড়াই তার আকর্ষণ বজায় রাখতে সক্ষম হয়। মহারাজা একটি নিখাত বাণিজ্যিক ছবি। ব্যুরো রিপোর্ট, হিউ বাংলা টিভি। হিউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।